না না, আমার টাকা কেউ চুরি করবে না। আর কোন টাকা? যে টাকা আমি আমার বালিশের নিচে লুকিয়ে রেখেছি। বাইগান। না না না, কেউ দেখবে না। ওই টাকা দিয়ে আমি আমার বউকে গিফট কিনে দেবো। আচ্ছা, কি গিফট কিনে দেবে? আমার বউ ও অনেক দিন ধরে আইফোন কিনে বলছিল, শুধু 2000 টাকা কম আছে। ওটা যখন হয়ে গেলেই আমি আমার বউকে গিফট কিনে দেবো, আইফোন কিনে দেবো। কেউ আমায় কিস করবে না, আমি বিবাহিত। আমায় শুধু আমার বউই কিস করতে পারে। এই তো ম্যাডাম, আপনার এসি সার্ভিস হয়ে গেছে, আর কোনো প্রবলেম হবে না। বাহ, কত টাকা হয়েছে? ম্যাডাম 500 টাকা। 500? অত টাকা তো আমার কাছে ক্যাশ নেই, আমাদের ওলোকো বাড়ি নেই। তুমি এক কাজ করো না, কালকে এসে নিয়ে যাও না। 500 টাকার জন্য আমি আবার কালকে আসবো? আপনি একটা কাজ করুন না, অনলাইনে পাঠিয়ে দিন না। ও, অনলাইনে পাঠিয়ে দিলে হবে? হ্যাঁ। তাহলে তোমার নাম্বারটা বলো। 760 92, এই নাম্বারে পাঠিয়ে দিন। এ নাও, পাঠিয়ে দিয়েছি। ও, কই টাকা তো আসেনি? বললি হলো টাকা আসেনি? কই দেখি তোমার ফোনটা। এই নিন, এই তো টাকা চলে এসেছে। তোমার হোয়াটসঅ্যাপটা চেক করো। হোয়াটসঅ্যাপ? এখন মেয়েদের আর বোকা ভাববেন না দাদা, আমরাও সব বুঝি। আমার ভুল হতেই পারে না, ওটা তোমার ভুল। আমার ভুল? অতগুলো টাকা খরচা করে বলছো আমার ভুল? অতগুলো টাকা খরচ করেছি, বেশ করেছি, আবার করব, 100 বার করব। এ বাবা, এটা আমি কি করলাম? ওকে চড় মারাটা একদম ঠিক হয়নি। এই দেখো, আমি না ভুল করে তোমার গায়ে হাত তুলে ফেলেছি। এই ভুল আমি আর জীবনে কোনোদিন করব না। তুমি যদি চাও, তুমি আমার গায়েও হাত তুলতে পারো। স্বামীর গায়ে হাত তোলার শিক্ষা আমি বাবা মার কাছ থেকে পাইনি শিবু। আমি পারি না। কি ব্যাপার, এখানে বসে আছো, জামা কাপড় গুলো কাচোনি? ওয়াশিং মেশিন কিনে না দিলে আমি জামা কাপড় কাচবো না। কেনার কি আছে, আমি তোমায় ওয়াশিং মেশিন বানিয়ে দিচ্ছি। বানিয়ে দেবে? হ্যাঁ, চলো না, এসো। তোর বউকে জানা আমাদের দাবি কি, না হলে তোকে ছাড়বো না। হ্যালো বেবি। এই তুমি কোথায় আছো? কটা গুন্ডা আমায় কিডন্যাপ করেছে। কিডন্যাপ করেছে মানে? ওরা বলছে ওদের দাবি না মেটাতে পারলে ওরা আমায় ছাড়বে না। ও আচ্ছা, এই ওসব দাবি টাবি মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসো, অনেক বাসন পড়ে আছে, মাজতে হবে। এই আরে খোল, তোল, যা যা, তুই আগে বাসন মেজে আয়, তোরা পরে একদিন কিডন্যাপ করবো কোন বাবু।